এই ভিডিওটি শুধুমাত্র এই ভিডিওটি দেখে কখনই আপনারা চিকিৎসা করতে যাবেন না যে কোনো ধরনের সমস্যা হলে অতি অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতালে যোগাযোগ করুন নমস্কার বন্ধুরা ডাব্লু বি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই আমি পবিত্র বিশ্বাস একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব যে একজন বয়স্ক ব্যক্তি ওনার কিছু হঠাৎ করে সমস্যা হয় যেটা হচ্ছে লাংসের মধ্যে ফুসফুসের মধ্যে এবং তার সাথে ওনার উচ্চ রক্তচাপ রয়েছে এবং তিনি বহুদিন ধরে প্রেশারের ওষুধ খেয়ে এসেছেন যার কারণে অর্থাৎ সমস্যার কারণে ওনাকে অ্যাডমিশান করা হয় দেখতেই পারছেন এখানে অ্যাডমিশান ডেট লেখা রয়েছে গভর্নমেন্ট হসপিটালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং ডেট অফ ডিসচার্জ মানে ছুটির সময় ওনাকে কিছু ওষুধ পরামর্শ দেওয়া হয় এবং আপনারা এই প্রেসক্রিপশানটা ভালো মতো খেয়াল করলে দেখতে পারবেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে ওনার যে ফাইনাল ডায়াগনোসিস করা হয় সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে এবং এই রোগের জন্য ডাক্তারবাবু রুগীটিকে বেশ অনেক কিছু পরামর্শ দেন তার মধ্যে কিছু রোটা ক্যাপ ইনহেলার মাধ্যমে গ্যাস ইনহেলার করার জন্য ওষুধ এবং তার সঙ্গে কিছু ওষুধ সেবন করার পরামর্শ দিয়ে থাকেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে তাহলে পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা একটা প্রেসক্রিপশনকে সমাধান করার আগে আপনাদের ভালো মতো খেয়াল করতে হবে যে প্রেসক্রিপশানে বা এই যে হসপিটাল ডিসচার্জের সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এখানে পেশেন্টের নাম দেওয়া আছে কি না যেমন এখানে দেখতে পাচ্ছেন পেশেন্টের নাম বলেন্দ্র রায় ওনার যে বয়স পঁয়ষট্টি বছর শেষ হচ্ছে মেল এবং ডেটটা অবশ্যই খেয়াল করতে হবে তো ওনার যে সমস্যাগুলো ডাক্তারবাবুরা চিহ্নিত করেছেন দেখুন এখানে লেখা হচ্ছে ফাইনাল ডায়াগনোসিস বলে তো প্রথম যে সমস্যা সেটা হচ্ছে এ ই সিও পি লেখা রয়েছে তো অ্যাকচুয়ালি সিওপিডি কথার মানে হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং এ ই যে লেখা রয়েছে এটার মানে হচ্ছে অ্যাকুট এক্সাসারভেশন অর্থাৎ আমাদের লাংসের মধ্যে অর্থাৎ ফুসফুসের মধ্যে যে বায়ুনালী পথ রয়েছে বা শ্বাসনালী পথ রয়েছে সেখানে যদি কোনো বাধা বিঘ্ন আসে যার কারণে শ্বাস নিতে অসুবিধা হয় সেই সমস্যার জন্য বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেমন মনে করুন শ্বাসকষ্ট হলে যেটাকে অ্যাস্থেমা বা হাঁপানির সিমটমস বলা হয় এরকম বিভিন্ন সমস্যা কিন্তু হতে পারে এবং শ্বাসকষ্ট পাশাপাশি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় লাংসের মধ্যে মিউকাস বা ফ্লেজাম জমে গিয়ে কাশি পরিণত হয় বা কাশি সবসময় লেগেই থাকে এই ধরনের সমস্যা কিন্তু হয় মানে নর্মাল সিওপিডি যে সমস্যা রয়েছে এবং এই ই সিওপিডি এই দুটোর মধ্যে তফাৎ এটাই যে সিওপিডি মানে ক্রনিক অবস্টাকমানেন্ট ডিজিজের তুলনায় এই এই ই হচ্ছে আরও খারাপ অবস্থা সেক্ষেত্রে কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এরপর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে সেকেন্ড যে ফাইনাল ডায়াগনোসিস করা হয়েছে সেটা কি সিভিয়ার হাইপার টেনশন আমরা জানি যে হাইপার টেনশন কথার মানে হচ্ছে উচ্চ রক্তচাপের সমস্যা অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের উচ্চ রক্তচাপ থাকে অর্থাৎ যাদের রক্তচাপ স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি থাকে সেক্ষেত্রে রুগীর ব্লাড প্রেশার বা রক্তচাপকে উচ্চ রক্তচাপ ধরা হয় তো এই ক্ষেত্রে সিভিয়ার বলার কারণ এটাই যে কারণ আমরা জানি যে এই বয়সকালে যে প্রেশার থাকা উচিত অর্থাৎ উপরেরটা একশো তিরিশের উপরে গেলে কিংবা নিচেরটা নব্বই উপরে গেলে সেটাকে হাই ব্লাড প্রেশার ধরা হয় উপরে প্রেশার যেটা বলছি সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার যেটার রেঞ্জ স্বাভাবিক অবস্থায় অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের একশো দশ থেকে একশো তিরিশ থাকা উচিত বয়স্কদের ক্ষেত্রে কিন্তু একশো তিরিশের উপরে কিছুটা থাকতে পারে যেটা স্বাভাবিক ধরা হয় এবং নিচের যে ব্লাড প্রেশার রয়েছে যেটাকে ডায়াস্টলিক ব্লাড প্রেশার বলা হয় সেটার যে স্বাভাবিক মাত্রা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে সেটা সত্তর থেকে নব্বই থাকা উচিত কিন্তু বয়স্কদের নব্বইয়ের কাছাছি থাকতে পারে এক্ষেত্রে যদি একশো তিরিশ বাই নব্বের অনেকটা বেশি হয় তাহলে কিন্তু সেটাকে হাইপার টেনশন ধরা হয় এবং এই ব্লাড প্রেশার যদি দীর্ঘদিন ধরে চলে আসতে থাকে তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ বলা হয় সেক্ষেত্রে কিন্তু রুগীদের অবশ্যই জানিয়ে দেওয়া হয় যে লবণ বা এনএসিএল যে রয়েছে সেটা যেন কম পরিমাণে খায় বা সরাসরি যেন খাদ্য লবণ যেন না খায় এরপর দেখুন বন্ধুরা ডাক্তারবাবু তিন নম্বরে যে প্রবলেমটাকে ডায়াগনোসিস করেছেন সেটা হচ্ছে এলভিএফ এলভিএফ যার সম্পূর্ণ নাম হচ্ছে লেফট ভেন্টিকুলার ফেলিয়ার এই সমস্যাটার কারণে কি হতে পারে মনে করুন হার্ট অ্যাটাকের সমস্যা বা হার্ট ঠিকমতো পাম্প অর্থাৎ হৃৎপিণ্ড ঠিকমতো পাম্প হচ্ছে না শরীরে পর্যাপ্তপূর্ণের যে রক্ত পৌঁছানোর দরকার রক্তের মধ্যে যে অক্সিজেন থাকে সেটা শরীরে বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছে না যার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে যে লেফট ভেন্ট্রিক্যাল থাকে আমাদের হৃৎপিণ্ডের যে প্রধান চেম্বার সেটা কিন্তু এই এলভিএফ যে সমস্যাটা সেটা কিন্তু ইন্ডিয়েট করছে অর্থাৎ লেফট ভেন্ট্রিক্যাল চেম্বারের মধ্যে ফেলিয়ারের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে যার কারণে মহাধমনির দ্বারা যেটা আমাদের শরীরে যেটা বৃহত্তম ধমনি যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি যার মাধ্যমে অক্সিজেন পুরো শরীরে পৌঁছাতে পারে সেটা কিন্তু ঠিকমতো পৌঁছাবে না যার কারণে কিন্তু হার্ট অ্যাটাকের সমস্যা কিন্তু বিভিন্ন হতে পারে এছাড়া আরও বিভিন্ন সাইন সিমটোমসগুলো কিন্তু দেখা যায় এবং মনে রাখবেন বন্ধুরা এই এল ভি সমস্যার কারণে কিন্তু বা অন্যান্য সমস্যার কারণে জনিত সমস্যা অর্থাৎ পা ফুলে যাওয়া যেখানে মনে হচ্ছে লিকুইড টাইপের জমে আছে এরকম সমস্যা বা এই সিও পিডি যে সমস্যা রয়েছে এর কারণে শ্বাসকষ্টজনিত সমস্যা সিভিয়ার হাইপার টেনশন যে রয়েছে এর কারণে কিন্তু উচ্চ রক্তচাপের কারণে বিভিন্ন হার্ট অ্যাটাকের সমস্যাও হতে পারে আর বিভিন্ন রকম সমস্যা কিন্তু হতে পারে যে সমস্যাগুলোকে এড়ানোর জন্য এবং যে সমস্যার জন্য রুগীটি হসপিটালে অ্যাডমিট ছিলেন তার জন্য কিন্তু ডাক্তারবাবুরা এখানে নিচে বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু অ্যাডভাইস করেছেন তো এই ওষুধগুলো আমি পরপর আপনাদের আলোচনা করে বোঝাবো এবং এখানে যে ডোজ বলা আছে সেটাকে বোঝাবো এবং এখানে কিন্তু বিভিন্ন ব্র্যান্ড নেম লেখা রয়েছে ব্র্যান্ড নেম মানে একটা কোম্পানির দ্বারা ওষুধ ওষুধের নাম লেখা রয়েছে কিন্তু এর যে জেনেরিক কম্পোজিশন সেটা আলোচনা করব তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অ্যাডভাইস করা আছে এডিভি লেখা রয়েছে মানে অ্যাডভাইস করা আছে রোটা ক্যাপ এই দেখুন এখানেও রোটা ক্যাপ লেখা রয়েছে আবার ঠিক এর নিচেও রোটা ক্যাপ লেখা রয়েছে এই যে রোটা ক্যাপ যে কথা লেখা রয়েছে এই রোটা ক্যাপ কথারা মানে কি মারবেন রোটা ক্যাপস যে লেখা রয়েছে এটা মানে হচ্ছে একটা ক্যাপসুল ফর্মে একটা মেডিসিন থাকে মানে আমরা যে ক্যাপসুল থাকি ট্যাবলেট হয় ক্যাপসুল হয় তো ক্যাপসুলের ভেতরে মানে গ্যাস ইনহেল করার জন্য এক ধরনের মেডিকেশান পাউডার ফর্মে দেওয়া থাকে সেই ক্যাপসুল ফর্ম রোটা ক্যাপটাকে একটা রোটা হেলার বলে একটা মেশিন থাকে সেটার মধ্যে ভালো বসে প্লেস করে সেই গ্যাসটাকে রুগীকে কি বলা হয় ইনহেল করতে বলা হয় মানে রোটা হেলারটা হচ্ছে একটা প্লাস্টিক ইনহেলার ডিভাইস বলা হয় যেটাকে সেই গ্যাসটাকে ইনহেল মানে গিলে ফেলতে হয় ভিতরে গেলে কি হবে সেটা কিন্তু বিভিন্ন কার্যকলাপ হবে সেই ওষুধের কম্পোজিশন অনুযায়ী যেমন এখানে প্রথম যে কম্পোজিশনটা বলা হয়েছে বা নাম বলা হয়েছে দেখুন এখানে লেখা রয়েছে যে রোটাক্যাপ ক্যাপ কট ফোর্থ টুয়েলভ প্লাস ফোর হান্ড্রেড এর মানে এটা কি এই ফোর কট যে রোটা ক্যাপ একটা সিপ্লা লিমিটেড কোম্পানি দ্বারা তৈরি এর মধ্যে মেন যে কম্পোজিশন থাকে সেটা কিন্তু কি যে ফর্মোটেরল থাকে বারো মাইক্রোগ্রাম আর তার সঙ্গে থাকে বুড়ে থাকে চারশো মাইক্রোগ্রাম বোথ কম্পোজিশান একসঙ্গে হয়ে যে কাজটা করবে যে পেশেন্টের আমরা দেখলাম সিওপিডির যে সমস্যাগুলো হচ্ছিলো যে সিমটমসগুলো বা শ্বাস নিতে যে সমস্যাগুলো হয় সেই শ্বাস নেওয়ার সমস্যাটাকে দূর করার জন্য কিন্তু এই গ্যাসটা দেওয়ার কথা বলা হয় তো এটা ক্যাপসুল ফর্মে থাকে তো ক্যাপসুল সরাসরি ব্রেক করে মুখে ইনহেল করলে হবে না তার সঙ্গে এই যে সিম্বলটা ইউজ করা হয়েছে অর্থাৎ এই কি এর মতো বা টি এর মতো এটাকে হচ্ছে উইথ মানে সঙ্গে কিসের সঙ্গে বলা হচ্ছে রোটা হেলার টু কন্টিনিউ রোটা হেলার মানে এটা বললাম প্লাস্টিক ডিভাইস এবার কতবার এই গ্যাসটাকে ইনহেল করতে হবে দেখুন এখানে লেখা হচ্ছে ওয়ান ক্যাপসুল বিডি একটা করে ক্যাপসুল বিডি মানে দিনে দুবার করে নিতে হবে গ্যাসটাকে ইনহেল করতে হবে একটু আরও সহজ করে বলি এই যে এর মধ্যে যে কম্পোজিশান থাকে যেটা ফর্মেটেরোল থাকে বারো মাইক্রোগ্রাম তো এটাকে বলা হয় লং অ্যাক্টিং ব্রঙ্কো ডাইলেটার ব্রঙ্কো ডাইলেটার কথা মানেটা কি বন্ধুরা ময় রাখবেন যে আমাদের শ্বাস নালী থাকে সেই শ্বাস নালী যদি সংকীর্ণ হয়ে যায় অর্থাৎ বায়ু প্রবেশ এবং বের হওয়ার যে রাস্তা সেটা যদি সংকীর্ণ হয়ে যায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হতে পারে যাতে প্রসারিত হয়ে যায় যার ফলে শ্বাসকার্য জন্য সরাসরি নিতে পারে রুগীটা এবং তার সঙ্গে বন্ধুরা এটার মধ্যে যে আরেকটা কম্পোজিশন থাকে যেটা চারশো মাইক্রোগ্রাম সেটা হচ্ছে বুডেসোনাইট বুডেসোনাইট কিন্তু এক ধরনের এস্টেরয়েড শ্বাসকার্য নেওয়ার সময় শ্বাসনালী পথে যদি ইনফ্ল্যামেশন হয় বা প্রধাও হয় যার কারণে কিন্তু শ্বাসকষ্টের জন্য সমস্যা বেড়ে যেতে পারে তো এই স্টেরয়েড ড্রাগটা বুডেসোনাইটটা কী করবে সেই ইনফ্ল্যামেশনটাকে কিন্তু বাধা দেবে প্রিভেন্ট করবে এইভাবে কিন্তু এই দুটো কম্পোজিশান একসঙ্গে কিন্তু কাজ করবে তো বিডি দিনে দুবার মানে সকালে একবার রাতে একবার নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তারপর দেখুন বন্ধুরা রোটা ক্যাব ডুওলিন লেখা রয়েছে ব্র্যাকেটে দেখুন হানড্রেড প্লাস ফরটি অর্থাৎ ডুওলিন একটা সিপলা লিমিটেড কোম্পানির দ্বারা তৈরি রোটা ক্যাব যার মধ্যে লেভো সল ভিটামল থাকে একশো মাইক্রোগ্রাম তার জন্য এখন ব্র্যাকেটে একশো লেখা রয়েছে এবং তার সঙ্গে থাকে ইপ্রাট্রোপিয়াম থাকে চল্লিশ মাইক্রোগ্রাম তো বোধ কম্পোজিশান একসঙ্গে হয়ে কিন্তু এই একই রকম সমস্যা অর্থাৎ সিওপিডি জনিত সমস্যা যে রয়েছে অর্থাৎ সেই সমস্যাটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয়েছে কিন্তু আগেরটা ছিল দিনে দুবার করে এটা বলেছে ওয়ান ক্যাপসুল কিউরিয়াস মানে দিনে চারবার চারবার অর্থাৎ আমরা যদি ডিভাইড করি চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টাকে চার দিয়ে ডিভাইড করে তার মানে ছয় ঘন্টার অন্তর অন্তর কিন্তু হচ্ছে এইভাবে কিন্তু হিসাব করে বলতে হবে রুগীকে যে ছয় ঘন্টা অন্তর অন্তর কিন্তু আপনি এই গ্যাসটা ইনহেল করবেন কীসের সাহায্যে ঠিক একই রকম সিম্বল দেওয়া রয়েছে উইথ অর্থাৎ এই যে সিম্বল রয়েছে উইথ এই উইথ কথা মানে হচ্ছে যে সঙ্গে সঙ্গে রোডটা হেলার সাহায্যে ওয়ান উইক মানে এক সপ্তাহ এবং আগেটা কী ছিল কন্টিনিউ বলার ছিল ওটা কন্টিনিউ করবে সবসময় আর এটা হচ্ছে এক সপ্তাহ মানে সাত দিন এই ইন্টার মধ্যে যে কম্পোজিশন থাকে লেভোসল ভিটামল যেটা একশো মাইক্রোগ্রাম বললাম এটা কিন্তু একটা ব্রংকো ডাইলেটার ব্রঙ্কো ডাইলেটার আমরা একটু যেরকম বললাম শ্বাস নাকি প্রসারিত করে দেবে শ্বাসকার্য জন্য চালাতে পারে ঠিকমতো এবং তার সঙ্গে যে এর মধ্যে থাকে থাকে চারশো মাইক্রোগ্রাম তো এটাকে বলা অ্যান্টিকোরিনার্জিক অর্থাৎ এটাকে এটাও কিন্তু একরকমভাবে ব্রঙ্কো ডায়লেটারে কাজ করবে এবং এটা খুব আস্তে আস্তে কাজ করবে যাতে অনেকক্ষণ অর্থাৎ দীর্ঘ সময় অবধি যেন কাজ করে তারপর দেখুন বন্ধুরা এটা তো গেল যে রোটা ক্যাপের সাহায্যে গ্যাস ইনহেল করার জন্য যাতে শ্বাসকষ্টজনিত সমস্যার ইমিডিয়েটলি কমে যায় বা অনেকটা রিলিফ হয় এবার খাবার ওষুধের মধ্যে চলে আসি যে প্রথম যে ওষুধ সেটা হচ্ছে ট্যাবলেট ডাইটোর প্লাস লেখা রয়েছে কুড়ি এমজির সেটা হচ্ছে একটা করে ট্যাবলেট ওডি পিসি বলা হচ্ছে ওডি মানে দিনে একবার করে পিসি মানে খাবার পর এবার সারা দিনে কখন একবারই খাবে সেটা কিন্তু আমি ভালো মতো বলে দিচ্ছি শুনে নেবেন আপনাদের কাজে লাগবে প্লাস রুগীদের পরামর্শ দেওয়া ক্ষেত্রেও কাজে লাগবে তো কারণ দুই সপ্তাহ তো এই ডায়ট্রোড প্লাস যে এই ওষুধটা রয়েছে এটা কিন্তু সিপলা লিমিটেড কোম্পানির তৈরি কোম্পানির নাম এটা আপনাদের মেন ফ্যাক্টর না মেন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে আপনাকে কম্পোজিশন জানতে হবে এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা হচ্ছে স্পাইরোনোলো ল্যাক্টোন পঞ্চাশ এমজি থাকে এবং তার সঙ্গে টোরাসেমাইট থাকে কুড়ি এমজি দুটো কম্পোজিশন একসঙ্গে হয়ে যে কাজ করবে এডিমার জনিত যে সমস্যাগুলো হয় অর্থাৎ মনে করুন যে এক্সট্রা ফ্লুইড বডি পার্টসের মধ্যে এক্সট্রা ফ্লুইড জমে রয়েছে বিভিন্ন পার্টের মধ্যে মনে করুন পায়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পায়ে বা হাঁটুর নিচে যে পায়ের জায়গাটা সেক্ষেত্রে বা অনেকের হাতে এক্সট্রা ফ্লুইড মানে যে জল টাইপের জমে আছে যেটাকে ডাবালের পরে ভিতরে ঢুকে যায় আবার ছেড়ে দিলে নর্মাল হয়ে যায় তো বিভিন্ন গ্রেড থাকে তো এটা কিন্তু বিভিন্ন কারণে হতে পারে কিডনি যাদের সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে হতে পারে শরীরের মধ্যে এক্সট্রা ইলেকট্রোলাইটস যদি জমে যায় সেক্ষেত্রে হতে পারে অনেক সময় ব্লাড প্রেশার যে অনেকটা বেড়ে যায় তো এই এক্সট্রা ফ্লুইড যদি বের হয়ে যায় তাহলে কিন্তু ব্লাড প্রেশার অনেকটা কমে যাবে তো এই ওষুধটা যদি রুগীকে দেওয়া হয় যদি সেবন করে তাহলে কিন্তু ঘন ঘন প্রস্রাব হবে কারণটা কি কারণটা এটাই যে স্পাইরোনোলেকটন এবং টোরাসেমাইট এই দুটো কম্পোজিশন মানে টোরাসেমাইড অ্যাকচুয়ালি ডায়বেটিকের মতো কিন্তু কাজ করে তো ঘন ঘন প্রস্রাব কিন্তু হতে পারে তো রুগীকে বলতে হবে যে দিনের বেলা যেন সেবন করে রাত্রিবেলা যদি সেবন করে তাহলে কিন্তু রাতে বারবার প্রস্রাব করার জন্য কিন্তু উঠতে হবে সেক্ষেত্রে কিন্তু রুগীর ঘুমের ব্যাঘাত হতে পারে তো এই জন্য ডায়ট্রোপ্লাসকে বলা হবে দিনের বেলা সকালে বা দুপুরে একবার খাবার পর খেতে হবে কন্টিনু দুই সপ্তাহ তারপর দেখুন বন্ধুরা এখানে রুগীকে বলা হয়েছে ট্যাবলেট অ্যাম্বলো ফাইভ এই অ্যাম্ব্লো ফাইভ একটা কিন্তু জেনেরিক নাম মানে এর মধ্যে যে কম্পোজিশন থাকে ডিপিন থাকে পাঁচ মিলিগ্রাম তো এই ওষুধটা খাওয়ার কথা বলা হয়েছে ওয়ান ট্যাবলেট বিডিপিসি অর্থাৎ দিনে দুবার করে কন্টিনিউ খাওয়ার কথা বলা হয়েছে অ্যাম্বলোডিপিন এই পাঁচ মিলিগ্রাম এই ওষুধটা কী কাজ করবে হাইপার টেনশানে কাজ করবে অর্থাৎ হাই ব্লাড প্রেশার কমাতে কিন্তু দেওয়া হয় শুধু যে হাই ব্লাড প্রেশার কমাবে তা নয় এই উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি বুকে যে হার্টের বা হৃৎপিণ্ডের কাছে যে ব্যথাটা হয় বা হার্ট অ্যাটাকের যে সমস্যা থাকে সেটাও কিন্তু প্রিভেন্ট করা যায় অ্যামরোডিপিন হচ্ছে এক ধরনের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার যারা কি করবে যে আমাদের হার্ট মাসালের মধ্যে যদি ক্যালসিয়াম প্রবেশ করতে থাকে তাহলে কিন্তু বেশ অনেকটা সংকোচন হয়ে যায় বা যার কারণে অক্সিজেন ঠিকমতো সাপ্লাই হতে পারে না এরকম হতে পারে তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা আরামদায়ক কাজ করবে মানে ব্লাড ভেসেল কি করবে রিল্যাক্স হয়ে যাবে এবং সহজেই কিন্তু হার্ট মাসেল কি করবে মোর অক্সিজেনের ব্লাড কিন্তু রিসিভ করবে যার কারণে এই এটাকে বলা হয় ক্যালসিয়াম চ্যানেল ব্যাথা ক্যালসিয়াম চ্যানেলটাকে বাধা দেবে ক্যালসিয়াম যাতে প্রবেশ করতে না পারে হার্ট মাসেলের মধ্যে এবং একই রকমভাবে কিন্তু এখানে বলা হয়েছে টেলমি সার্টন টেলমি সারটান এটাও কিন্তু উচ্চ রক্তচাপ কমানোর এক ধরনের ওষুধ চল্লিশ মিলিগ্রাম যেটা একটি করে ট্যাবলেট ওয়ান ট্যাবলেট বিডিপিসি অর্থাৎ সকালে একবার রাতে একবার খাবার পর বলা হয়েছে টেলমি সার্টন আগেটা যেরকম অ্যামো হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা কিন্তু বলা হবে এ আরবি এ আরবি মানে অ্যানজিও রিসেপ্টর ব্লকার এটাও কিন্তু একই রকমভাবে উচ্চ রক্তচাপ কমানোর পাশাপাশি হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা বুকে এক ধরনের ব্যথা এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু অনেকটা কাজ করবে তারপর দেখুন বন্ধুরা এখানে ডাক্তারবাবু পরামর্শ দিয়েছেন ট্যাবলেট মনোসেফ ও সিভি যেটা দুইশো এমজির এই ওষুধটা যে ওষুধটা এক ধরনের অ্যান্টিবায়োটিক যে ওষুধটা খাওয়ার ডোজ বলা হচ্ছে একটি করে ট্যাবলেট বিডিপিসি বিডিপিসি মানে ল্যাটিন শব্দ হিসেবে বিডি মানে বিসিন ডাই আর পিসি মানে পোস্ট সাইফ অর্থাৎ খাবার পর কন্টিনিউ পাঁচ দিন খাওয়ার কথা বলা হয়েছে তো মনোসেপ ওসিবি এটা একটা অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা তৈরি ওষুধের নাম এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা সেফোডক্সিন থাকে সেপোডক্সিন প্রক্সিটিল থাকে দুইশো মিলিগ্রাম এবং ক্লাভলানিক অ্যাসিড থাকে একশো পঁচিশ মিলিগ্রাম বোথ কম্পোজিশান একসঙ্গে হয়ে যে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা যে লাংসের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেটাকে ট্রিট করার জন্য কিন্তু দেওয়া হয় এবং সেফোডক্সিন হচ্ছে এরা কী করবে যে ব্যাকটেরিয়া রয়েছে তাদের সেল ওয়ার্ল্ডকে মেন টার্গেট করবে এবং সেফলসফি মারাবেন এটা সেভলক্সমিন গ্রুপের এক ধরনের অ্যান্টিবায়োটিক এবং তার সঙ্গে যে ক্লাভলোনিক অ্যাসিড থাকে সেই ক্লাভলোনিক অ্যাসিড কিন্তু এক ধরনের বিটা বিটাল্যাক্টামেস ইনিভিটার বলা হয় যে বিটা বিটাল্যাক্টাম রিং থাকে সেভলসমিন গ্রুপ অর্থাৎ সেভোলক্সিমের মধ্যে সেই বিটা বিটাল্যাক্টাম রিংটাকে যেন ব্যাকটেরিয়াগুলো যেন ভেঙে না ফেলে সেই ব্যাকটেরিয়াগুলোকে বাধা দেবে এই ক্লাভলোনিক অ্যাসিড যার জন্য একে বলা হয় বিটা বিটা বিটাল্যাক্টাম ইনিভিটার বলা হয় বিটাল একটা মেস এটা কিন্তু আপনাদের মারা হতে পারে এবং অ্যান্টিবায়োটিক যখন রুগীকে খাওয়ার পরামর্শ দেওয়া হবে তখন জানানো হবে যে তিনি যেন কখনোই ওষুধের অ্যান্টিবায়োটিক ডোজটা যেন মিস না করেন মানে যেরকম ডোজ বলা রয়েছে পাঁচ দিন দিনে দুবার করে দশটা ট্যাবলেট সেই দশটা ট্যাবলেট যেন ঠিকমতো সেবন করে যদি কোনো সমস্যা তাহলে কিন্তু রুগীকে বলতে হবে যে ডাক্তারের পরামর্শ পুনরায় আবার নেওয়ার তারপর দেখুন বন্ধুরা এখানে ট্যাবলেট এবি ফ্লো এন এই যে ওষুধটা রয়েছে ছয়শো প্লাস একশো তো এবি ফ্লো এন এটা হচ্ছে লুপিন লিমিটেড কোম্পানির তৈরি কম্পোজিশন কি কী ফাইলিন যার মধ্যে অ্যাসিব্রোফায়োলিন থাকে একশো মিলিগ্রাম এবং তার সঙ্গে অ্যাসিটাইল সিস্টিন থাকে ছয়শো মিলিগ্রাম সরি অ্যাসিব্রো ফাইলিন সেটা হচ্ছে ছয়শোই থাকে আর হচ্ছে একশো তো এই যেটা বললাম অ্যাসিব্রোফায়োলিন এটা কিন্তু আর এবং অ্যাসিডাইল সিস্টিন এই বোধ কম্পোজিশন একসঙ্গে কিন্তু অ্যাস্থেমার বা স্বাস্থ্যজনিতদের সমস্যা বা সিওপিডি বলুন সেই ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করবে কারণ অ্যাসিব্রফরিনকে বলা হয় মিকোলাইটিক এবং ব্রঙ্কোডাইলিটা উভয় কাজ করে এবং অ্যাসিডাইল সিস্টেম শুধুমাত্র মিকোলাইটিক আচ্ছা তো মিকোলাইটিকটা কি এবার আপনাদের প্রশ্ন দেবে মিকোলাইটিক কথা মানে হচ্ছে যে কী করবে মিউকাস যদি থেকে যায় লাংসের মধ্যে সেটাকে থিন করে দেবে এবং লুজ করে দেবে যেন বাইরে বেরিয়ে আসতে পারে এবং ব্রংকোডাইলিটার যেহেতু রয়েছে তার মানে কি সারা প্রসারিত হয়ে গেল কফটা ইজি বেরিয়ে আসবে প্লাস গ্যাস ইনহেল করতে বা নর্মালি শ্বাসকার্য চালাতেও কিন্তু অনেকটা সুবিধা হবে ওষুধটা খাওয়ার ডোজ বলেছে একটি করে ট্যাবলেট বিডিপিসি দিনে দুবার করে কন্টিনিউ দশ দিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তারপর দেখুন বন্ধুরা এখানে পরবর্তী যে ওষুধ দেওয়া হচ্ছে ক্যাপসুল ম্যাক ডিএসআর তো এই যে ক্যাপসুলটা দেখতে পাচ্ছেন এটা ম্যাকোলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির তৈরি যে ওষুধটা খাওয়ার ডোজ বলা হচ্ছে একটি করে ক্যাপসুল ওডিএসি মানে দিনে একবার করে খাওয়ার আগে তো এই ওষুধটা অর্থাৎ এই গ্যাসের একটা ওষুধ যেটা অ্যাসিডিটি কমাবে বা অ্যাসিড রিলেটেড সিমটমসগুলোকে কমাবে এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা ডোম প্রিয়ম থাকে তিরিশ মিলিগ্রাম এবং র্যাবি প্রজন্ন থাকে কুড়ি মিলিগ্রাম এই ওষুধটা খাওয়ার ডোজ একটি করে ট্যাবলেট ওডিএসি লেখা রয়েছে মানে সকালে একটা করে বাসি বেটে কন্টিনিউ দুই সপ্তাহ খাওয়ার কথা বলা হয়েছে তো ড্রোম্পনকে বলা হয় প্রোক্রাইনেটিক ড্রাগ বলা হয় অর্থাৎ যে ভমিটিং টেন্ডেন্সি যদি থাকে বা বমি ভাব যদি থাকে সেটাও কিন্তু কমাবে এবং এটা আপার ডাইজেস্টিভ ট্রাক্টের ক্ষেত্রে ভালো কাজ করে যাতে ফুডগুলো খুব সহজে অ্যালাও হয় স্টোমাকে চলে যায় এবং এছাড়া স্টোমাক প্লাস ইনটেস্টাইন যে রয়েছে ক্ষুদ্রান্ত বা বেদান্তের মধ্যে সেই ক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে অর্থাৎ মুভমেন্ট হতে সাহায্য করে এবং তার সঙ্গে যে এখানে র্যাবি প্রাজল থাকে র্যাবি প্রাজলকে বলা হয় প্রোটন পাম্প ইনিভিটার অর্থাৎ এটা কী করবে যে এক্সেস অ্যামাউন্ট যে অ্যাসিড নিশন হয় মানে প্রতিনিয়ত আমাদের পাশে অ্যাসিড মিশন হচ্ছে সেটা যদি এক্সেস অ্যামাউন্ট হয়ে যায় তাহলে সেটাকে কম করবে এবং এছাড়া অ্যাসিড রিলেটেড যে সিমটমসগুলো হয় যে অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ দিয়ে টক জল ওঠা বা বুকে জ্বালা পড়া এই ধরনের সমস্যাগুলো কিন্তু ট্রিট করতে সাহায্য করে তারপর দেখুন বন্ধুরা ডাক্তার কী পরামর্শ দিয়েছেন রুগীটাকে বলেছেন ভালো খেয়াল করবেন এখানে কী বলেছেন যে টু অ্যাটেন্ড এম ও পি ডি অর্থাৎ যদি প্রয়োজন হয় তো মেডিসিন আউটপেশেন্ট ডিপার্টমেন্টের মধ্যে দেখানোর পরামর্শ দিয়েছেন ফর রেগুলার ফলোয়িং অর্থাৎ যদি প্রয়োজন হয় বা রেগুলার যদি হয় তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে যে আউটপেশেন্ট পেশেন্ট ডিপার্ট অর্থাৎ বই বিভাগ যে রয়েছে সরকারি হাসপাতালে সেখানে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখে কখনোই আপনারা ওষুধ সেবন করবেন না বা কাউকে ওষুধ সেবন করার পরামর্শ দেবেন না এই ভিডিওটি শুধুমাত্র মেডিকেল ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার জন্য বাড়ানো হয়েছে